হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি দিদিবাড়ি থেকে চলে এসেছি, এসে সব কাজ টাজ প্রায় বিছানা টিছানা গোছানো হয়ে গেছে। তো আজ যেটা হবে তো সেটা হলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজ শুভমের বার্থডে, কাল আমি ওকে উইশ করেছি, বাট ওর জন্য একটা সারপ্রাইজ আছে, তো সেটাও জানে না। তো সেটা সন্ধ্যার পরেই আমি তোমাদের সাথেও শেয়ার করবো, ওকেও সেই সারপ্রাইজটা করবো। তো চলো, সঙ্গে থাকো, আর আমিও কাজগুলো করে নিই, রান্নাবান্না করে নিই। রান্নাবান্না করে সন্ধ্যার পরে আবার তোমাদের সাথে কথা হবে। আমি রান্না বসিয়ে দিয়েছি, দেখো ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, এখানে পনিরটা ভেজে রাখছি, ভাত করব, মুগ ডাল করব। আর আজ যেহেতু শনিবার তাই নিরামিষ, তাই পনির ডালনা করব আর পাঁপড় ভাজা, আর কিছু করব না। তো পায়েস করব একটু, ওটা পরে করব। আজ শনিবার তাই পনির হচ্ছে, যেহেতু শুভমের বার্থডে, শনিবার না হলে আজ হয়তো ননভেজ হতো। যাই হোক, পনিরই করা হলো, ও শনিবারটা খুবই মানে, আর আমিও মানি, সবাই মানে বাড়ির। আর এখানে ডাল বসিয়েছি, ডালটা ফুটছে। অন্য সময় আমি প্রেশার কুকারেই করি, আর যেহেতু একটা ছোটো হাঁড়ি নেওয়া হয়েছে নতুন, তো এই ছোটো হাঁড়িতে ডালটা বসিয়েছি। হাঁড়িটা আমার খুবই প্রিয়। শুভমকে আমি বলেছি যে তোমার বার্থডেতে আমি কয়েকজনকে বলি, দিদিদের বলি, তুমি তোমার ফ্রেন্ডদের বলো। তো বলে যে তুমি অন্য কিছুতে বলবা, আমার বার্থডেতে বলবে না। তো তাই আর কিছুই করিনি, ও জানে না আমি এগুলো করছি, হয়তো পরে জানতে পারবে। আজ খুব রোদ উঠেছে জানো তো, তার মধ্যে আমার এতটাই ঠান্ডা লেগে গেছে। ওখান থেকে দিদি বাড়ির থেকে আসার পথে এতটা রোদ উঠেছে, তার মধ্যে নাকগুলো বন্ধ হয়ে আসছিল। তারপর ওখান থেকে আমার থেকে একটা কেক নিয়ে এলাম, রেখে দিয়েছি কেকটা। এসে কোনো রকম ঘর ঠর ঝেড়ে মুছে স্নান করার টাইম পাইনি, রান্না বসিয়ে দিয়েছি। ও আসার পথে না আবার পনির নিয়ে এসেছি। মার্কেটে প্রচণ্ড ভিড়, ধানতেরাস না, প্রচণ্ড ভিড়। তো রঙ্গোলি নিবো ভেবেছিলাম, তো আমি ভাবলাম রঙ্গোলি দিয়ে, রঙ্গোলি করলে তো কিছুক্ষণ পরে ওটা সরিয়ে ফেলা যায়, আর ফেব্রিক দিয়ে যদি ডিজাইন করা যায় তাহলে তো সেটা অনেক দিন থেকে যায়। তাই আমার ফেব্রিকটা কেন যেন ভালো লাগলো, তাই আমি ফেব্রিকও নিয়ে এসেছি, ব্রাশ নিয়ে এসেছি। ডালটা সোমবার দিলাম, ডালটা সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগলো। অ্যাকচুয়ালি কী হয়েছে, ডালটা যখন হালকা ভাজতে নিয়েছি আমি না ভুলে গিয়েছিলাম, যার জন্য একটু বেশি ভেজে গেছে, তাই সেদ্ধটাও একটু টাইম লাগলো হতে। পনির দিয়ে ডাল করলাম, আমার এই ডালটা খুব প্রিয়, বাজার থাকলে ভালো হতো কিন্তু অ্যাভেলেবেল ছিল না, জন্য আর সেটা দেওয়া হয়নি, কোনো ব্যাপার না। একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, সামান্য একটু ঘি ছড়িয়ে দেবো, ব্যাস কিন্তু সেন্ট হবে, এবারটা খুব ভালো আসবে। আর ডালটা সত্যিই খুব ভালো হয়েছে। দিদিবাড়িতে গিয়েছিলাম, ওরা এত করে ফ্রেন্ড চালায়, ওদের নাকি খুব গরম লাগছে, আসলে আমার ঠান্ডা লেগেছে, তো তাই হয়তো আমার আরও নাক থাক বন্ধ হয়ে আসছিলো, প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার। অ্যাকচুয়ালি এখন ঠান্ডা গরম, দিনেরবেলা গরম, আবার রাতের বেলা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ছে না, কিছুদিন পরে তো আবার ঠান্ডা পড়ে যাবে। তো এই দেখো, কথা বলতে বলতে ডালটাও রেডি হয়ে গিয়েছে, ভালো হয়েছে না ডালটা? এখানে আবার পনিরটার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। মশলায় আমি মগজদানা দিয়েছি, কাজু বাদাম দিয়েছি, আর জিরে আদা আর লঙ্কা দিয়েছি। টমেটোটাও আজ অ্যাভেলেবেল ছিল না, তাই আর দেওয়া হয়নি। এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমার পনিরটা রেডি হয়ে গেলে আমি স্নানে চলে যাব, খাওয়া দাওয়া করে আবার বিকেলে এই যে দেখো পায়েস বসিয়ে দিয়েছি। এটা আমি লিকুইড প্যাকেটে দুধ দিয়ে পায়েস করছি, আর পাশে আমি এটা গরুর দুধ গরম করছি, এটা খাবার জন্য। অ্যাকচুয়ালি আমাদের এখানে গরুর দুধ পাওয়া বিশাল ব্যাপার। কথা বলতে আমি পায়েসটাও রেডি হয়ে গেল, দেখো একটা বাবার জন্য রেডি রেখেছি, একটা শুভমের জন্য রেখেছি। শুভম চলে এসেছে, ও ফ্রেশ হতে গেছে। এই দেখো কেকটা, নামটাও লিখেছি শুভম, বলেছি লিখে দিতে, ওরা লিখে দিয়েছে। তো এখানে পনির ডালনা, ডাল, পায়েস, লুচি সব রেডি। তো এখন কেক কাটবে, কেক কেটে বাবা আসলে ভালো হতো, কিন্তু যেহেতু ধানতেরাস আজ তাই বাবা আসতে পারবে না, দোকানে প্রচণ্ড ভিড়, আর শুভমও একটু বাইরে বেরোবে, তাই আর হয়নি বাবাকে ডাকা, আর তেমন কাউকেই বলা হয়নি, শুভম বলতে দেয়নি। দেখো কেমন স্ট্যাচুর মতো হয়ে আছে, শুভমও খুব খুশি হয়েছে, আমি এত কিছু আয়োজন করেছি। Happy birthday to you, happy birthday to you, happy birthday.